গতরাতে কালকে এই জায়গা থেকে কিন্তু একটি বন্দুক সমেত 4 রাউন্ড গুলি উদ্ধার করেছে ঘাটাল থানার পুলিশ। কিন্তু গতকালের ঘটনা ঠিক কি ছিল আমরা পুলিশ সূত্রে এবং স্থানীয়দের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, গতরাতে ঠিক এই জায়গাতে যে কালীপদ জানা বলে একজন ব্যক্তি তার বাড়ি এখানেই, সেই কালীপদ জানার বাড়িতে তার ভাই অসিত জানা যিনি থাকেন ঘাটাল থানার নারায়ণচকে, সেই নারায়ণচক থেকে অসিতবাবু তার দুইজন সঙ্গী যাদের বাড়ি চন্দ্রকোনার আগড়াতে, নাম গোপীনাথ খা, এবং আরেকজনের বাড়ি চন্দ্রকোনার কুলদহ এলাকায়, নাম শ্রীকান্ত সামন্ত, এই দুইজন সঙ্গীকে নিয়ে ঠিক এই জায়গাতে আসেন পূর্ব কিছু লেনদেনের টাকা পয়সা জনিত কারণে। তাদের এখানে এসে চরম একটা বাক বিতণ্ডা তৈরি হয় এবং কালীপদর সাথে এই তিনজনের ধস্তাধস্তি শুরু হয়ে যায়। সেই ধস্তাধস্তির পরই স্থানীয়রা দেখেন একটি বন্দুক গুলি সমেত কিন্তু নিচে পড়ে যায়। তারপরে ঘাটাল থানাতে খবর দেয় স্থানীয়রা, সেই ঘাটাল থানার পুলিশ এসে সেই বন্দুক এবং 4 রাউন্ড গুলি উদ্ধার করে নিয়ে যায়। গত রাতেই পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে যাদের আজকে কোর্টে তোলা হবে বলে আমরা থানা সূত্রে জানতে পেরেছি। পূর্ব ইতিহাস ঘেঁটে নানান ধরনের তদন্ত আগাচ্ছে ঘাটাল থানার পুলিশ। এই বন্দুকের উৎস কী বা কোথা থেকে কার কাছ থেকে বন্দুকটি বের হলো সেই নিয়ে বিস্তারিত তদন্ত করছে পুলিশ। এবং যেটা জানা গেছে যে এই যে কালীপদ জানা, কালীপদ জানার বাড়ি এখানে ছিল না, কালীপদ জানা এবং তার অসিত জানা তার ভাই আগে তাদের বাড়ি ছিল জয়বাগ এলাকাতে ঘাটাল থানার, এবং জয়বাগ এলাকাতে বাড়ি থাকলেও তারা কিন্তু থাকতো চন্দ্রকোনার ওই কুলদহ এলাকাতে। সেখান থেকে বেশ কয়েক বছর আগে কালীপদ জানা এখানে চলে আসেন এবং তার ভাই নারায়ণচকে, অসিত জানার বাড়ি নারায়ণচকে তারা এখানে স্থানান্তর হয়ে যায়। এবং দেখা গেছে যে পূর্বের কিছু টাকা পয়সা লেনদেনজনিত কারণে এর আগেও কিন্তু উভয় পক্ষের মধ্যে চরম বাক বিতণ্ডা বা ঝগড়া সৃষ্টি হয়েছে। কালকে সেই ঝগড়া কিন্তু আরও একটা চরম আকার ধারণ করে, তারপরেই কিন্তু এই ধরনের ঘটনা দেখা যায়। 1 রাউন্ড একটা বন্দুক সমেত 4 রাউন্ড গুলি এখান থেকে উদ্ধার হয়েছে। এই ঘটনার বিস্তারিত আমরা আরও পরে দেব, আজকে পুলিশ চেষ্টা করছে তাদেরকে পুলিশ কাস্টডিতে নিয়ে বিস্তারিত তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। কামদেপুর থেকে মনসারাম করের সাথে ক্যামেরায় কুমারেশ চানক, স্থানীয় সংবাদ ঘাটাল। তাদের নাম হচ্ছে কালীপদ জানা, আর ভাই এসে ফোন করে দেখছে চলে বেরিয়ে আই, তারপর দেখতে কী করতে পারে দেখতে পারি। ভাই এসে এবার দাদা এসে কী করলো, এসে মার্কেট দুজনে মার্কেট লেগেছে খুব, কাটারি কুড়াল সব এনেছে, এনে এখানে মার্কেট চলছে। আমরা বলছি এখানে কোনো মার্কেট করবে না, তোমরা সরে যাও বলতে দেখে ছাড়াছাড়ি করে দিল সবাই, দিয়ে এবারে আমরা ধরে রেখেছি ছাড়িনি তাদেরকে। আমরা পুলিশকে খবর দিয়ে আমরা এসে পুলিশ এসে ছেড়ে এবার ধরে নিয়ে গেল ওদিকে নিয়ে গেল। বন্ধুর সাথে গুলিও ছিল? হ্যাঁ, গুলি ছিল, 4টা গুলি ছিল, খুললো যায় স্যার খুলেছিল, আমি দেখিনি। ওদের মধ্যে কী নিয়ে ঝামেলা হয়েছিল? ওদের নাকি কথা করে পয়সালে কী ঝামেলা হয়েছিল, সেই থেকে ফোন করে করে ওরা এসেছিলো, তিনজন এসেছিলো। এর আগেও কি ওরা আসতো এখানে? আগে বলছে ওর ভাই এসছো, আর দুটো ছেলে এসছো নি, একজনের কথা বলছে সুলতানপুরে, একজনের কুল্লা ওখান দিয়ে এসছে, এই ব্যাপার। আপনার নাম? তার নাম বাপি দিঘা। এখানে বাড়ি? হ্যাঁ, কাম যায় আমার।